আজকের এই অনলাইন ক্লাসের আলোচনা শেষে শিক্ষার্থী, তোমরা সংগঠনের ধারণা ব্যাখ্যা করতে পারবে, সংগঠন কাঠামোর ধারণা ব্যাখ্যা করতে পারবে, সরলরৈখিক সংগঠন কাঠামো কি, সরলরৈখিক সংগঠন কাঠামোর বৈশিষ্ট্য এবং এর সুবিধা ও অসুবিধাগুলো বিশ্লেষণ করতে পারবে। শিশুরা প্লাস্টিকের তৈরি ছোট ছোট অংশ একত্র করে খেলনা বাড়ি তৈরি করে। খেলনার ছোট ছোট অংশ দেখে যেমন প্রথমে কিছুই অনুমান করা যায় না, কিন্তু যখন পৃথক অংশগুলোকে একত্রে জুড়ে দেওয়া হয় তখন এগুলো একটা বাড়ির রূপ ধারণ করে। একজন সংগঠকও তেমনি বিভিন্ন উপায় উপকরণকে একত্রিত করে একটি প্রতিষ্ঠান গড়ে তোলে। এই প্রতিষ্ঠানের কাজগুলোকে বিভিন্ন ব্যক্তি, বিভাগ এবং উপবিভাগের মধ্যে ভাগ করে দেওয়া হয় এবং তাদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক নির্দিষ্ট করে দেওয়া হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে কয়েকটি ছবি দেখতে পাচ্ছি। সবগুলো ছবির মূল আলোচ্য বিষয় হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে থাকা অংশগুলোকে একত্রিত করে একটি সামগ্রিক অর্থবহ রূপ দান করা, আর ব্যবস্থাপনার ভাষায় এই কাজটিকেই বলা হয় সংগঠন। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সংগঠন। সংগঠন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অর্গানাইজিং। অর্গানাইজিং শব্দটি এসেছে অর্গানিজম থেকে। অর্গানিজম শব্দের অর্থ হচ্ছে পৃথক সত্তা বিশিষ্ট অংশগুলোকে এমন ভাবে একত্রিত করা যাতে করে প্রত্যেক অংশের পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে একটি সামগ্রিক কোনো কিছু গড়ে ওঠে। অর্থাৎ উদ্দেশ্য অনুযায়ী কাজকে বিভিন্ন ভাগে ভাগ করা এবং প্রতিটা বিভাগের দায়িত্ব কর্তৃত্ব নির্দিষ্ট করে তাদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক নির্ণয় করার কাজকে সংগঠন বলে। LALN এর মতে সংগঠন হচ্ছে একটি প্রক্রিয়া যা উদ্দেশ্য অর্জনের জন্য বিভিন্ন আবশ্যকীয় কার্যাবলীগুলো শনাক্তকরণ ও শ্রেণীবদ্ধকরণ করে, দায়িত্ব ও কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ ও বণ্টন করে এবং কর্মীদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক স্থাপন করে। অর্থাৎ সংগঠন হচ্ছে বিভিন্ন বিভাগ, উপবিভাগ এবং কর্মীদের মধ্যকার সম্পর্ক নির্ধারণের কাঠামোগত এবং প্রাতিষ্ঠানিক একটি রূপ। সংগঠন হচ্ছে প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যক্তিবর্গের মধ্যকার একটি সম্পর্ক, আর এই সম্পর্ককে যখন কাঠামোর ভিত্তিতে উপস্থাপন করা হয় তখন তাকে সংগঠন কাঠামো বলে। অর্থাৎ সংগঠন কাঠামো হচ্ছে সংগঠিতকরণের একটি উপায়। প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন বিভাগ, উপবিভাগ ও কর্মীদের পারস্পরিক সম্পর্কের কাঠামো চিত্রকে সংগঠন কাঠামো বলে। এখানে একটি সংগঠন কাঠামো রেখাচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে, যেখানে সবার উপরে রয়েছে মহাব্যবস্থাপক, তার অধীনে রয়েছে তিনজন বিভাগীয় ব্যবস্থাপক এবং তাদের অধীনে রয়েছে শ্রমিক কর্মীবৃন্দ। অর্থাৎ মহাব্যবস্থাপক, বিভাগীয় ব্যবস্থাপক এবং শ্রমিক কর্মীদের মধ্যকার সম্পর্ক যে রেখাচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে সেই রেখাচিত্রটিকে সংগঠন কাঠামো বলা হয়। এখানে সংগঠন কাঠামোর প্রকারভেদ দেখানো হয়েছে। সংগঠন কাঠামো সাধারণত 5 প্রকার। 1 নম্বর সরল রৈখিক সংগঠন, 2 নম্বর সরল রৈখিক ও পদস্থ কর্মী সংগঠন, 3 নম্বর কার্যভিত্তিক সংগঠন, 4 নম্বর কমিটি সংগঠন এবং 5 নম্বরে রয়েছে ম্যাট্রিক্স সংগঠন। তোমরা যারা 2020 সালে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা দিবে তোমাদের জন্য সরল রৈখিক সংগঠন এবং ম্যাট্রিক্স সংগঠন খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকে আলোচনা করব সরল রৈখিক সংগঠন নিয়ে এবং বাকি সংগঠন কাঠামোগুলো আমি সামনের ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে আলোচনা করব। সরল রৈখিক সংগঠন হচ্ছে এমন একটি সংগঠন কাঠামো যেখানে ক্ষমতা বা কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে সরল রেখার মতো বিভিন্ন স্তর অতিক্রম করে ক্রমান্বয়ে নিচের দিকে নেমে আসে। সরল রৈখিক সংগঠনকে সামরিক সংগঠনও বলা হয়, কারণ সামরিক সংগঠনের ক্ষেত্রে যেরকম ঊর্ধ্বতনের আদেশ অধীনস্থরা বিনা দ্বিধায় মানতে বাধ্য থাকে, সরল রৈখিক সংগঠনের ক্ষেত্রেও আদেশদান এবং তা পালনে অনুরূপ নীতি অনুসরণ করা হয়। মতে যে সংগঠনে কর্তৃত্ব সরাসরি সংগঠনের উপর হতে নিচের দিকে প্রবাহিত হয় তাকে সরলরৈখিক সংগঠন বলে। সরলরৈখিক সংগঠন হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরাতন এবং সহজ প্রকৃতির সংগঠন
যে কোনো সহজ প্রকৃতির ছোট আকারের কিংবা ক্ষুদ্র আয়তনের প্রতিষ্ঠানে এরূপ সংগঠন কাঠামো সচরাচর ব্যবহার করা হয়ে থাকে। এখানে একটি সরল রৈখিক সংগঠনের কাঠামো চিত্র দেখানো হয়েছে। এই কাঠামোটিতে দেখা যাচ্ছে সবার উপরে রয়েছে মহাব্যবস্থাপক, তার অধীনে রয়েছে 3 জন বিভাগীয় ব্যবস্থাপক, তাদের অধীনে রয়েছে যন্ত্র পরিদর্শনকারী, যন্ত্র পরিদর্শনকারীর অধীনে রয়েছে ফোরম্যান বা শ্রমিক নেতা, এবং ফোরম্যান বা শ্রমিক নেতার অধীনে রয়েছে শ্রমিক বিন্দু। এখানে লক্ষ্য করা যাচ্ছে ক্ষমতা বা কর্তৃত্ব রেখা মহাব্যবস্থাপক হতে শ্রমিক বিন্দু পর্যন্ত ক্রমান্বয়ে নিচের দিকে নেমে এসেছে, অর্থাৎ দায়িত্ব রেখা অনেকাংশে এখানে উপর থেকে নিচ পর্যন্ত সরল রেখার আকারে নেমে এসেছে, যে কারণে এই সংগঠন কাঠামোকে সরল রৈখিক সংগঠন বলা হয়ে থাকে। আমরা এখন আলোচনা করব সরল রৈখিক সংগঠন এর বৈশিষ্ট্যগুলো নিয়ে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সরল ও সহজবোধ্য সংগঠন। সরল রৈখিক সংগঠন হচ্ছে সবচেয়ে সরল এবং সহজবোধ্য সংগঠন, কারণ এখানে সংগঠনের উপর থেকে নিচ পর্যন্ত প্রতিটি ব্যক্তি, বিভাগ এবং উপবিভাগের দায়িত্ব ও কর্তব্য সুস্পষ্টভাবে উল্লেখ থাকে। 2 নম্বর কর্তৃত্বের প্রকৃতি। এরূপ সংগঠন কাঠামোতে ঊর্ধ্বতন তার অধস্তনের উপর অধিক কর্তৃত্বশালী হয়, যে কারণে অধস্তনরা তার ঊর্ধ্বতনের আদেশ ও নির্দেশ বিনা দ্বিধায় মানতে বাধ্য থাকে। 3 নম্বর দায়িত্বের প্রবাহ। এরূপ সংগঠন কাঠামোতে ক্ষমতা ও কর্তৃত্ব রেখা উপর থেকে ক্রমান্বয়ে নিচের দিকে নেমে আসে, যে কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অধিক ক্ষমতা ভোগ করে এবং নিচের দিকে সেই ক্ষমতা ক্রমানুযায়ী কমতে থাকে। 4 নম্বর স্বয়ং সম্পূর্ণ বিভাগ। এরূপ সংগঠন কাঠামোতে সংগঠনের কাজকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় এবং প্রতিটা ভাগের দায়িত্ব এক একজন বিভাগীয় প্রধানের উপর ন্যস্ত করা হয়। উক্ত বিভাগীয় প্রধান তার বিভাগের উপর সর্বময় কর্তৃত্ব ভোগ করেন। এরূপ প্রতিটা বিভাগ অন্য বিভাগ থেকে পৃথক হয় এবং সম্পূর্ণ আলাদা থাকে। আন্তঃবিভাগীয় যোগাযোগ। এরূপ সংগঠন কাঠামোতে বিভাগগুলো থাকে ব্যবস্থাপক বা মহাব্যবস্থাপকের অধীনে এবং উপবিভাগগুলো থাকে বিভাগীয় ব্যবস্থাপকের অধীনে, ফলে ঊর্ধ্বতন কর্মকর্তার অধীনে আন্তঃবিভাগীয় যোগাযোগ সম্পন্ন হয়। 6 নম্বরে ব্যক্তিকেন্দ্রিকতা। এক্ষেত্রে প্রতিটি বিভাগের দায়িত্ব এক একজন বিভাগীয় প্রধানের উপর ন্যস্ত থাকে, ফলে বিভাগের ভালো মন্দ এক এক ব্যক্তির উপর নির্ভরশীল হয়ে পড়ে। 7 নম্বরে বিশেষায়ন। প্রত্যেক বিভাগের জন্য একজন দায়িত্বশীল কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়, ফলে একই কাজ বারবার করতে করতে সে উক্ত কাজে বিশেষ দক্ষতা অর্জন করতে সক্ষম হয়। 8 নম্বরে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। এই ধরনের সংগঠন কাঠামোতে বিভিন্ন বিভাগ, স্তর, ব্যক্তি তাদের দায়িত্ব ও কর্তৃত্ব সম্পর্কে সুস্পষ্টভাবে অবগত থাকেন, ফলে কে কোন পর্যায়ে কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সম্পন্ন হবে তা সহজে জানা যায়, তাই এই ধরনের সংগঠনে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। 9 নম্বরে সমপদ মর্যাদা। এই ধরনের সংগঠন কাঠামোর প্রতিটি স্তরে নির্বাহী বা কর্মীগণ সমপদ মর্যাদা ভোগ করেন, এদের মধ্যে কেউ কারো উপর কর্তৃত্ব করতে পারে না। সর্বশেষ 10 নম্বরে কর্তৃত্ব ও দায়িত্বের সুষম বণ্টন। দায়িত্বের অনুপাতে যদি কর্তৃত্ব বেশি হয়ে যায় তাহলে কর্মক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দেয়, আবার দায়িত্বের তুলনায় যদি ক্ষমতা অধিক হয়ে যায় তাহলে ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা দেখা দেয়। সরল রৈখিক সংগঠনের মাধ্যমে এই কর্তৃত্ব ও দায়িত্বের সুষম বণ্টন লক্ষ্য করা যায়। এখানে সরল রৈখিক সংগঠন কাঠামোর কিছু সুবিধা দেওয়া আছে। 1 নম্বর সহজ ও সরল প্রকৃতির সংগঠন। 2 নম্বর কর্তৃত্ব ও দায়িত্বের স্পষ্ট বর্ণনা। 3 নম্বর দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন। 4 নম্বর পদোন্নতির সুযোগ। 5 নম্বর সর্বোচ্চ শৃঙ্খলা প্রতিষ্ঠা। 6 নম্বর নির্বাহীর দক্ষতা বৃদ্ধি। 7 নম্বর নিয়ন্ত্রণের সুবিধা। 8 নম্বর অপচয় হ্রাস। 9 নম্বর ভুল বোঝাবুঝির সম্ভাবনা হ্রাস। এবং 10 নম্বর দ্রুত কার্য সমাধান। সরলরৈখিক সংগঠনের বিভিন্ন ধরনের সুবিধা থাকলেও এটি সীমাবদ্ধতা থেকে মুক্ত নয়। এখানে সরলরৈখিক সংগঠন কাঠামোর কিছু অসুবিধা উল্লেখ করা আছে। 1 নম্বর হচ্ছে বিশেষায়নের অভাব। 2 নম্বর স্বৈরতন্ত্রের প্রতি ঝোঁক।
তিন নাম্বার ক্ষমতা কেন্দ্রীভূতকরণ, 4 নাম্বার নির্বাহীদের কার্যভার বৃদ্ধি, 5 নাম্বার স্বজনপ্রীতি ও তোষামোদী, 6 নাম্বার নমনীয়তার অভাব, 7 নাম্বার যোগাযোগ সমস্যা, 8 নাম্বার সঙ্গবদ্ধ প্রচেষ্টা ও সহযোগিতার অভাব, 9 নাম্বার সমন্বয়ের সমস্যা এবং 10 নাম্বার জটিল ও বৃহদায়তন প্রতিষ্ঠানের অনুপযোগী। শিক্ষার্থীরা, তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন বাড়ির কাজ দেওয়া আছে। 1 নাম্বার, সরল রৈখিক ও পদস্থ কর্মী সংগঠন বলতে কি বুঝো? 2 নাম্বার, কার্যভিত্তিক সংগঠন বলতে কি বুঝো? 3 নাম্বার, সরল রৈখিক ও কার্যভিত্তিক সংগঠনের মধ্যে পার্থক্য।